সারা বিশ্বে পাম অয়েলের যত চাহিদা তার অর্ধেক সরবরাহ করে থাকে ইন্দোনেশিয়া। নিজেদের দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গত শুক্রবার থেকে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। ইন্দোনেশিয়ার এমন ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারে। গেল দুদিনে ডিলার থেকে পাইকারিতে সরবরাহ কমেছে প্রায় 80%, ফলে খুচরা বাজারে পাম অয়েল প্রতি লিটারে বেড়েছে 10 টাকা পর্যন্ত। এটা কারা বাড়াইতেছে, কারা কি করতেছে সেটাও তো আমরা জানি না। তেলই পাইতেছি না, আমরা তেল বেচতে পারতেছি না। বাজারে যাই হোক, দুই এক পিজা আছে, দোকানদারে কোনো দুই পদ মাল নিলে বেচে, না নিলে বেচে না। শুধু তেল বিক্রি করবো না, বাজার নিলে তেল বিক্রি করবো। বোতলজাত সয়াবিন তেলের বাজারও অস্থির। চাহিদা থাকা সত্ত্বেও বেশিরভাগ কোম্পানি প্রায় 2 সপ্তাহ ধরে স্বাভাবিক তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাইকারদের। ঋতুপূর্ণ তেল দেন, ঋতুপূর্ণ কোম্পানি মাল দেয় না, এমনি বাড়ায়ও না, মালও দেয় না, ঠিক মতো সরবরাহ নাই। আমাদের তো গোডাউন আছে, দোকান আছে, সব কিছু বাড়াবড়া দিয়ে টিকে থাকা কষ্টকর। তেল যদি প্রত্যেক দোকানে দোকানে 2-5 কার্টন 2 কার্টন করে করে দিত, তাহলে তেলে হাহাকার লাগতো না। সুন্দরতা আছে, অনেকদিন ধরে মালই দেয় না, তীর কোম্পানিও দেয় না, তারপরে ম্যাগনা কোম্পানিও দেয় না। ঈদকে সামনে রেখে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বুলবুল আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।